চমকে উঠলি কেন? এই সময় কিন্তু এরকম চমকে ওঠা উচিত নয়। না মানে ওই না মানে কি বল, তুমি হঠাৎ চলে এলে আমি একটু ভয় পেয়ে গেলাম। আমি এমনি জাস্ট টেস্ট করে দেখছিলাম। একটু টেস্ট করছিলিস? এই সময় পাস্তা নুডলস নট অ্যালাউড। উমা, ওসব ওর হাতে কে দিল? থামু, ও বায়না করেছে, রীরা এসব দিচ্ছে। আচ্ছা তুমি একটু স্ট্রিক্ট হও তো, আর বাড়িতে নিয়ম করে দাও ওকে, যাতে ঘি ভাত আলু সেদ্ধ আর সাদা মাছের ঝোল ছাড়া আর কিছু যাতে না দেওয়া হয়। হেমা কেন? হেমা কেন মানে, থামু, যা যা বায়না করছে এরা ওকে তাই তাই দিচ্ছে, এখন এসব খেলে চলে বলো তো? একদম চলে না। এসব আলু ঘি এসব খেলে তুমি মোটা হয়ে যাবো। ভালো তো, তুই হেলদি হলে তোর বেবিটাও হেলদি হবে। এই যে এক্ষুনি মিষ্টি মিষ্টি পায়েস খাচ্ছিলি, দেখবি তোর বেবিটা খুব মিষ্টি মিষ্টি হবে। এর তো পুরো মাথা খারাপ, নাকি ইচ্ছে করে করছে? না না, আমার এখন দিকে চাই, দিকে একটা ফোন করে দেখি তো ও এখন আসছে না কেন। ছিলি ছিলি, এই সময় তুই ফোন টাচই করবি না। তুই জানিস না ফোনে রেডিয়েশন হয়, আর বেবির জন্য রেডিয়েশন কতটা ক্ষতিকারক তুই জানিস না? দূর মেঘনা একদম ঠিক কথা বলেছে, খুব ভালো হয়েছে, এটা মেঘনাই পারবে ঝিলামকে জব্দ করতে। তোমরা এসব কি শুরু করলে বলো তো? ঝিলাম, এই সময় কিন্তু তোমার নিজের খুব খেয়াল রাখা উচিত, আর মেঘনা তোমার খেয়াল খুব ভালো করে রাখবে। দেখো ও কিন্তু ইরাবতী থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স, এটা তো মানছ? হ্যাঁ। আচ্ছা থামু, আমি কি কিছু ভুল কথা বলছি? তোমার কি কোনো আপত্তি আছে বলো? না না, আপত্তি কেন থাকবে? তবে আচ্ছা থামি, এই সময় ওর ওই গায়ত্রী মন্ত্র আরও সব মন্ত্রফন্ত্র এইসব বেশি শোনা উচিত না, বেশি করে? আর আমার মনে হয় তোমার কাছে ঠাকুর দেবতার যে বইগুলো আছে ওইগুলো ওকে দিতে পারো, তাহলে কি বলো তো ও একটু পড়লো, সময়টা কাটবে, একা একা বেচারাই ঘরে বসে থাকে, খুব ভালো লাগে বলো তো? ইমা, এইসব ফ্যাশন ম্যাগাজিন ফ্যাগাজিন এই ঘরে রাখলে হবে? এইসব সরিয়ে দিতে হবে, যে বেবির উপরে না খুব বাজে এফেক্ট পড়ে। আর ঝিলাম, আমার তো মনে হয় তোমার এখন থেকে টিভি দেখা বন্ধ করে দেওয়া উচিত, কি থামি? এসব তোমরা কি বলছো? ওরা তো একদম ঠিক কথাই বলছে জেলে, তোমরা সবাই আমার মাথা খারাপ করে দেবে। আকাশদা, আকাশদা দেখো না ওরা কি শুরু করেছে। আকাশদা মা হওয়াটা কিন্তু এতটা সোজা নয়। বিগ রেসপন্সিবিলিটি, অনেক ডিসিপ্লিন হতে হয় কিন্তু। আকাশদা ও যদি এখন টিভি ফোন ফিগার এসবের কথা ভাবে তাহলে সেটা তো বেবির জন্য ভালো না বলো? ঝিলাম, মেঘনা মনে হয় ঠিকই বলেছেন, আমার মনে হয় তোমার পছন্দের থেকেও এখন বেবির কোনটা ভালো হয় সেটা ভাবা উচিত। তুমি প্লিজ মেঘনার কথা শোনো। শুনবে আকাশ, ও তোর কথা শুনবে, ওর মুখ দেখ, ওর মুখ দেখেই মনে হচ্ছে ও তোর কথা শুনবে। আসলে কি বলতো, ও তোদের বেবিকে খুব ভালোবাসে, দেখলি না সেদিন বেবির ফিউচারের ব্যাপারে কতটা কনসার্ন ছিল, তাই না কি ঝিলাম? তাই তো, এদের নিয়ে তো প্রবলেম হয়ে গেল, খুব হ্যারাস করছে তো আমায়। এই দিনটাও ঠিক সময় কেটে পড়েছে, নিশ্চয়ই বাজার যাওয়ার নাম করে অন্য কোথাও গেছে। মেঘনা, ইরাবতী কোথায়? অনেকক্ষণ ধরে ওনাকে দেখছি না। ঠিক হয়েছে, এবার তোকে সত্যিটা বলতেই হবে। মানি, আমি জানতাম জানো যে আজ তুমি মিস্টার চ্যাটার্জিকে নিয়ে এখানে আসবে, তাই আমি তোমাদের ফলো করে এখানে এসেছি, তাই সকলের আগে না তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও, বাট আমার আমার এখানে আসতেই হতো। কেন আসতেই হতো? কেন মিস্টার চ্যাটার্জি, আমি আমি একটা মস্ত বড় ভুল করেছি, অন্যায় করেছি, তাই তার প্রায়শ্চিত্ত করতে আমাকে আমাকে এখানে আসতেই হতো। কি অন্যায়? দিদি দিদি আমাকে ক্ষমা করে দিন, আমি আমি সেদিন আপনাকে যা যা বলেছিলাম সবটা মিথ্যে, আমি আমি নিজের স্বার্থের জন্য মিস্টার চ্যাটার্জির মতো একজন এত বড় মনের মানুষ, এত ভালো মানুষকে আপনার চোখে অনেক অনেক ছোট করেছি। সত্যিটা হলো মিস্টার চ্যাটার্জি,
মিস্টার চ্যাটার্জি ওনার জীবনে আপনার জায়গাটা কোনো দিন কাউকে দেননি। আপনি নিজেই দেখুন, আমার আমার ছেলে নীল, স্যান্ডি আমার মেয়ে, আকাশ এখানে আনন্দ আছে। কিন্তু তুমি তো মিথ্যে বলেছিলাম। আমি মিথ্যে বলেছিলাম, কিন্তু আজ আমি সবার সামনে আপনাকে সত্যি কথাটা বলতে চাই। দিদি, আমি মিস্টার চ্যাটার্জির বাড়িতে ওনার ছেলের গভর্নেস হয়ে আসি, কিন্তু ধীরে ধীরে আমি আকাশের মা হয়ে উঠি। ওকে আমি আমার নিজের ছেলের মতো ভালোবেসে যত্নে মানুষ করেছি। বিশ্বাস করুন, সেখানে আমার কোনো কাউকে ছিল না, আমি এতটুকু কম্প্রোমাইজ করিনি। আর হয়তো সেই জন্যই আমার ওর আকাশের উপর, ওদের ফ্যামিলির উপর, ওদের সব কিছুর উপর অধিকার বোধ তৈরি হয়। দিদি, আমার মনে হয় যে ওদের সব কিছুর উপর আমার অধিকার আছে, আমার এই বিশ্বাস তৈরি হয়। আমি মিস্টার চ্যাটার্জিকে বাধ্য করেছিলাম আমার ছেলে মেয়েদের অ্যাডপ্ট করতে, ওদের ফিউচার সিকিউর করার কথা বলে। মিস্টার চ্যাটার্জি কিন্তু ওদের নিজের ছেলে মেয়ের মতো আপন করে নিয়েছিলেন, ওদের অ্যাডপ্ট করেছিলেন, আর তাতেই আমার লোভ বেড়ে যায়। আমি মিস্টার চ্যাটার্জির কাইন্ডনেসটাকে টেকেন ফর গ্রান্টেড করে নিই। আমার মনে হয় যে আমি যদি মিস্টার চ্যাটার্জির ছেলেকে মানুষ করতে আমার জীবনে এতগুলো বছর দিতে পারি, তাহলে ওদের সবটুকু, ওদের সব কিছু পাওয়ার অধিকার শুধু আমার। আর তখনই যখন হীরাবতী আপনাকে ওদের জীবনে ফিরিয়ে আনে, তখনই আমার রিয়েল থ্রেট শুরু হয়। আমার ভয় হতে শুরু করে। আমার মনে হয় আমার এত বছরের পরিশ্রম, আমার এই ফ্যামিলিতে আমার জায়গা, আমার ছেলে মেয়ের সিকিউরিটি সব হারিয়ে যাবে। তখন আপনাকে ওদের জীবন থেকে সরিয়ে দেওয়া ছাড়া আমার কোনো পথ ছিল না। আমার সত্যি কোনো পথ ছিল না। আর সেই জন্যই মানে আপনি ওই চিঠিটা, হ্যাঁ ওই চিঠিটা আমি লিখেছিলাম। আমি নিজের স্বার্থের জন্য একটা পরিবারকে ভেঙে ফেলেছি। এই দেখো না, দেখো দেখো চিঠিটা এখনো আমি 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 আমার কাছে যত্ন করে রেখে দিয়েছি। ছি মোরা, ছি চ্যাটার্জি, আমি আমি জানি যে আমি হাজারবার ক্ষমা চাইলেও আমাকে ক্ষমা করা যায় না। তো দিদি, দিদি আমার আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি আবার ওদের পরিবারে ফিরে আসুন।
বিশ্বাস করুন, আপনি যদি ওদের পরিবারে ফিরে আসেন তাহলে মিস্টার চ্যাটার্জির মতো খুশি কেউ হবে না। উনি আবার আবার আগের মতো সুস্থ হয়ে উঠবেন, ভালো হয়ে উঠবেন। আপনিও আপনার পরিবারটাকে আবার আবার আগের মতো গুছিয়ে নিতে পারবেন, সামলে নিতে পারবেন। আমি তো আমি তো আমি তো ঠিক আপনার মতো পারিনি। আপনি আবার সব সবটা গুছিয়ে নেবেন। আজ আমি আমার আমার ভুল বুঝেছি, আর আর সেটা পসিবল হয়েছে শুধুমাত্র শুধুমাত্র ওই মেয়েটার জন্য, ইরাবতীর জন্য। মাথাটা ঘুরছে বারবার, কেন এমন হচ্ছে? চলো 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 পাল্টা।